বন্ধুরা তুমি সেটা কেমন আছো? আসলে সকলে ভালো আছে, তো আমিও ভালো আছি। খুব তো কাল রাতে বৃষ্টি হয়েছিল, আর এখন বৃষ্টিটা একটু থামলো, কাজ মাস হয়ে গেছে সব। বাবু উঠে পড়েছে, দেখো বাবু উঠে পড়েছে, এখন বাবুর জন্য সুজি করবো আর হচ্ছে আমরা চা খাবো। তো চলো, বাবু অনেকক্ষণ আগে উঠেছে, আমি উঠেছি তারপর পরে উঠেছি। তো চলো আমি সব বাইরে, একদম ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে, খুব সুন্দর ওয়েদার হয়ে রয়েছে। তো চলো খাওয়ার পরে আসছি, এখন গন্ধ পাই। তো এখানে বাবুর জন্য সুজি করে নিয়েছি, সুজির মধ্যে ইলাচ দিয়ে দিয়েছি, তাই আমাদের জন্য চা করে নিয়েছি, তাই রচা হয়েছে আজকে। তো রচা আমরা খেয়ে নেবো, আর বাবুকে অল্প কটা সুজি খাইয়ে দেবো। তো চলো বাবুকে খাওয়া দাওয়া করাই দিই, তারপর আমি রান্না বান্না করতে হবে আমাকে। তো চলো, এই যে রান্না টান্না করার সময় চলে আসলাম, ঝামঝাম করে বৃষ্টি পড়ে যাচ্ছে, বুঝতে পারছো কি না জানি না, তো এখানে বৃষ্টি পড়ছিলো। তো আমি রান্নাঘরে চলে আসলাম, এখানে কিছুটা রান্না বাকি রয়ে গেছে, মানে বাকি কি কেবল শুরু করলাম। তো বৃষ্টির মধ্যে না ভালোও লাগছে না, ক্যাচ 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 কাদা মাদা ভালো লাগছে না। আর এখানে দেখো অল্প কটা আলুটা ভেজে নিচ্ছি, শুধু আলু না, তার সাথে আমি বড়বড়ি ভাজা করবো, মানে কি একসাথেই দেবো। তো এটা অল্প একটু ভাজা করে নিলাম, পর দেখি বেশি ভাজা হয়ে গেছে, একটু ঘরে গেছিলাম বলে সেই জন্য। তো এখানে বটবটি ভাজা করে নেবো, বটবটি আলু ভাজা, তার সাথে দেখো ভাতটা আমি উপর করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা করব, কুমড়ো ভাজা, তারপরে এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা সোমবার দেবো। আর এখানে তোমার হাড়ির মধ্যে ভাত আছে, ওখানে তোমার বটবটি আলু ভাজা, আর ওখানে শাক, কলমের শাক। তো এই হচ্ছে রান্না। আর ইঁচড়ের তরকারি হবে, সে ওখানে ডুমো চোখে আসছে। তো চলো আবার পরে আসছি, খাওয়া দাওয়া করে নিই, আর ডালটা হয়ে গেলেই হয়ে যাবে, তারপর খেতে বসবো। আর এখনো যেন বৃষ্টি পড়েই যাচ্ছে, তো এখানে বৃষ্টি পড়ে যাচ্ছে এখনো, মেঘলা মেঘলা ওয়েদার। তো পরে ভেবেছিলাম যে ইঁচড়ের তরকারি হবে, পর ইঁচড়ের তরকারি না হয়ে মাছের ঝোল করা হয়েছে লাস্টে। তা এখানে দেখো আমার অর্ডারটা চলে এসেছিলো, যে কী অর্ডার দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বাবু এখানে আমার সাথে বসে পড়লো, ও তো মানে দেখার জন্য এক্সাইটেড হয়ে যাচ্ছে যে এর মধ্যে কী আছে কী আছে। তো আমার হেল্প করে দিচ্ছে একটুটা, তো আমি বলছি এর মধ্যে কিছু নেই, এর মধ্যে খাওয়ার কিছু নেই, ও ভাবছে মানে খাবারটাই হয়তো হতে পারে। তো এখানে আমি প্যাকেটটা খুলে নিচ্ছি, তোমার এখানে আমি ফেস ওয়াশটা অর্ডার দিয়েছি, আর একটা মানে একটা মানে কী যে বলবো, চলো তোমাদেরকে দেখিয়ে দিই, মুখে বলতে পারছি না, মানে ওটা হচ্ছে ব্রাইটনিং স্কিন একটা স্প্রে। তো সেটাই আমি স্প্রেটা অর্ডার দিয়েছি, আন্ডারআর্মস ব্ল্যাক থাকলে মানে কালো থাকলে সেটা একটু পরিষ্কার করে দেয়। তো এখানে এই যে একটা, এই যে দুটো দুটো চলে আসলো। তো চলো দেখি এখন এটা খুলে দিই, এর মধ্যে কী আছে প্রথম। তো ফেস ওয়াশটা বেরোবে না কী বেরোবে চলো দেখিয়ে দিই তোমাদের। তো এখানে ফেস ওয়াশটাই প্রথমে বেরিয়ে গেছে, এই দেখো ফেস ওয়াশটা বেরিয়েছে, গুড ওয়াইফসের ফেস ওয়াশ এটা। এটা হচ্ছে উপটান D10 উপটান ফেস ওয়াশ। তো এটা হচ্ছে ব্যাক ক্যামেরা করে তোমাদের পরে ভালো করে দেখালে দেখাবো তোমাদেরকে অবশ্যই। আর এখানে ডার্মা ডক্কা তোমার 5% গ্যালোকালিক অ্যাসিটের ক্রিম, এটা ক্রিম না মানে স্প্রে টাইপের। তো এইটা আমি অর্ডার দিয়েছি, তার সাথে এটা স্লিপ এসছে, মানে এই এই ঘরের অ্যাড্রেসের এসে স্লিপ এসছে। তো এখানে বাবু দেখো চা কেচিটা নিয়ে নিল। তো চলো আমি আবার পরে আসছি, পরে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই যে কীভাবে কী করে আসলো এটা। তো আমি এখানে কেচিটা নিয়ে নিলাম, তো এখানে দেখো 5% গ্যালোকালিক অ্যাসিড ব্রাইটনিং স্কিন অ্যাজ, ক্যামেরাটা এত নড়াচড়া করছিলো যে মানে পড়তে পারছি না। তো এটা চলে আসলো, এটা অল স্কিন টাইপের আছে, আন্ডারআর্মস ট্রিটমেন্ট এটা। তো এটা আসলো, আর এখানে আমি গুড ওয়াইফসের এই যে D10 গ্লো ফেস ওয়াশ, ওপটান ফেস ওয়াশ আমি অর্ডার দিয়েছি। এটা মানে আমি এই প্রোডাক্টগুলো ইউজ করি, আমার খুবই ভালো লাগে আর স্যুটও করে, খালি কি আমার ওই ইসেরটা স্যুট করেনি, তোমার হচ্ছে টার্মানিক ফেস ওয়াশ যেটা হয় সেটা আমার স্যুট করেনি। আর এটা আমি অনেক দুই তিন চার দিন পরে আমি এই রিভিউটা দিচ্ছি তোমাদেরকে, এটা অনেক দিন আগে আমার পার্সেলটা চলে আসছিলো তো সেই জন্য। আর এই ফেস ওয়াশটা খুব দারুণ ফেস ওয়াশ, এটা প্রথমে আমি ইউজ করার পরে আমার নিজের মুখে একটু গ্লো মনে হয়েছিল। আর তুমি যদি ফেস ওয়াশ ইউজ করার পরে যদি ময়েশ্চারাইজার আর তার সাথে যদি সানস্ক্রিন না লাগাও, তো তোমার এটার কোনো লাভ নেই লাগায়।
গুড ভাইবস কোম্পানি আমি অনেক ইউজ করেছি, 2-3 বার ইউজ করা হয়েছে। তার সাথে আমি তারপরে অ্যালপেস গুডনেস ওটাও ইউজ করেছি, ওটাও একটা কোম্পানি। তো ওটা দুটো আমি, এই দুটো কোম্পানি আমি ইউজ করি, বেশ ভালোই লাগে। এর আগে আমি যে কোনো কোম্পানি ইউজ করেছি আমার অতটা খাস আমার ভালো লাগেনি। তো এখানে আমি শাক ভাজা নিয়ে নিয়েছি, কুমড়ো ভাজা, আর তার সাথে মাছের ঝোল নিয়ে নিয়েছি, কাতলা মাছ করা হয়েছিল। আর এখানে দেখো অনেকগুলো, দেখো ঝুড়ি ভাজা তো না, মানে লজেন, জুস এইসব রয়েছে। তার এগুলো সব মানে বেছে বেছে না মানে ফেলে দিতে হবে যে কোনগুলো পূর্ণ হয়ে গেছে। আমার শ্বশুর মানে এইসব ব্যবসা করে, আর কোনো মানে দায়িত্ব থাকে না, যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো সরাই রাখি। তো দেখো এখানে দেখো হলুদ হয়ে গেছে, সাদা জুসগুলো হলুদ হয়ে গেছে, আর লজেনগুলো তো মানে গলে এক এক হয়ে গেছে। ক্যামেরা তো মানে এত পরিষ্কার দেখাচ্ছে কেন বুঝতে পারছি না, আর নিজের চোখে যদি দেখতে পাও তোমরা, তো এত মানে নোংরা হয়ে গেছে। আর এই ডাল চানাচুরগুলো তো এত নষ্ট হয়ে গেছে মানে কি বলবো, এটা খাওয়ার কায়দা নেই। তো এগুলো সব ফেলে দিতে হবে, মানে ডাল চানাচুরগুলো আর ওই জুসগুলো আছে, আর বাকি যেগুলো লজেন্সগুলো যেগুলো ভালোগুলো আছে সেগুলো মুছে মুছে রাখা হবে। আর ওখানে সব মুছে মুছে রাখা হয়ে গেছে, আর যেগুলো গলে গেছিলো সেগুলো ফেলে দেওয়া হয়েছে। আর এখানে দেখো অনেকগুলো, দেখো ঝুড়ি ভাজা, এই এত ঝুড়ি ভাজা নষ্ট হয়েছে, এক তো গুঁড়ো হয়ে গেছে তার সাথে যেন নরম হয়ে গেছে। তো নরম হয়ে গেছে, এখন এসব তো কেউ লোকে খাবে না, তো এখন এসব ঝুড়ি ভাজা এখন ফেলে দিতে হবে বা গরুর দিয়ে দিতে হবে। তো এখানে আমার শাশুড়ি গুনছে, বলো তো এখানে কয়টা ঝুড়ি ভাজা হতে পারে। তো চলো আমিও বলে দিই, এখানে এখানে টোটাল 45টা ঝুড়ি ভাজা আছে। তো 45টা ঝুড়ি ভাজা, তো এখানে আমি আন দুপুরে খাওয়া দাওয়া করে না এই যে বেরিয়ে পড়েছি, কোথায় এত সুন্দর বাগান আর এত সুন্দর রোদ্দুরের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা দারুণ একটা হাওয়া চলছে, এক এদিকে একটা সূর্যের তাপ লাগছে আর তার মধ্যে হাওয়াও চলছে ঠান্ডা, মানে একটু গরম গরম একটু হাওয়া চলছে। তো চলো আমরা হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো এখানে বাবু আর আমরা, বাবুকেও খাওয়ানো হয়ে গেছে, আমার শাশুড়ি আমার বাবুকে কোলে নিয়ে রাখিছে। তো আমরা চলে আসলাম কোথায়, এই দেখো এখানে কীর্তনে চলে এসেছি, এখানে ভোগ আছে, ভোগারতির গান হবে, সব কীর্তন হবে, তো তাই শুনতে আসলাম। আমার তো বেশ দারুণ লেগেছে, ভোগারতি আমার শুনতে খুবই ভালো লাগে। আর এখানে আমার বাবু দেখো চুপ করে তো বসার কায়দাই নাই, চুপ করে বসিয়েই থাকছে না, শুধু দুষ্টুমি দুষ্টুমি করে যাচ্ছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। এখানে হচ্ছে চৈতালি, মানে আমার পাশের বাড়ি মেয়ে একটা। আর এখানে দেখো আমার পিসির শাশুড়ির মানে বাড়ি চলে আসলাম, এখানে দেখো আঙ্গুর ফল, আঙ্গুর ফল গাছটা আমি প্রথম দেখছি, তোমরা দেখেছো কি না জানি না, তো বেশ দারুণ হয়েছে। পর কি বলতো, আঙ্গুর ফল সবে ধরেছে, মানে মানে কাঁচা আছে, টকটক আছে, টকটক মানে খাওয়া যাচ্ছে বা টক আছে, আর ভিতরে বিচি আছে। তো এখানে দেখো অল্প কটা পেড়ে নিয়েছি, এখন এই আঙ্গুরগুলো খাবো, বেশ টক টক হয়েছিল। তা আঙ্গুর ফল খাওয়ার পর না এই যে চা দিয়ে গেলো, আর তার সাথে যে বিস্কুট, তো বিস্কুট মিস্কুট খাওয়া দাওয়া করার পরে এখানে চলে আসলাম খিচুড়ি খেতে। তো সবাই বসে আছে, আমার শাশুড়ি মাসির বসে আছে। তো খিচুড়ি খাওয়া দাওয়া করার পরে পরের দিন লোকনাথ পুজো হয়েছে, তো তাই বাড়ি বাড়িতে সবারই নিমন্ত্রণ করে গেছে। তো প্রসাদ নিতে চলে আসলাম, এক বাড়ি তো নেওয়া হয়ে গেছে, এই আর দুই নম্বর বাড়ি এটা। তো এখানে আমি এখন প্রসাদটা নিয়ে নেবো, আর এটা হচ্ছে তার পরের বাড়িটা, তো এই বাড়ির থেকেও আমরা প্রসাদটা নিয়ে নেবো। তো আমি টোটাল 3 বাড়ি প্রসাদটা নিয়ে চলে আসলাম, তার সাথে যে বাবু আমার শাশুড়িজনে নিয়ে আসলো এই পায়েস আর তোমার হচ্ছে রাইস আর এই যে লুচি, আমার শাশুড়ি নিয়ে আসলো বাবুর জন্য। আর এখানে ফল প্রসাদ বাবুর জন্য নিয়ে আসা হয়েছিলো, আমার শ্বশুর নিয়ে আসলো, আমি নিয়েছিলাম। তো এখন আমি বাবুকে রাইস খাইয়ে দেবো, আর ফল প্রসাদ টুকটাক ও খেলে খাবে, নাহলে কোনো ব্যাপার নেই, রাইসটা তো খেতে খেয়ে নেবে। আর এখানে দেখো রাইস টাইস খাওয়ার পর না, এখানে আমি ফ্রিজের জুস ছিল, তো জুসটা যেন বরফ জমে গেছে, মানে ফ্রিজটা একটু হাই স্পিডে দিয়েছিলো যে সেই জন্য একটু বরফ জমে গেছে। তো এখানে আমি খাচ্ছি বলে আমার মনে আমার দিকে তাকিয়ে রয়েছে যেন, তো এখানে হচ্ছে আমাকে খেতে দেবে না। তো ও হচ্ছে মানে কি বলবো, ও হলো আমার দিকে তাকিয়ে রয়েছে, একটু পরে দেখবা ও আমার হাত থেকে নিয়ে নিবে। তো আজকে মানে বাড়িতে তো খাওয়াই হয়নি, সে কালকে আমরা কীর্তনে গেছিলাম, সে কীর্তন থেকে ওই খিচুড়িগুলো নিয়ে আসা হয়েছিলো, তো সেগুলি আর সকালে খাওয়া হয়েছে। আর তারপর তো আজকে নারায়ণ পুজো, বাড়ি বাড়ি প্রসাদ, তারপর খিচুড়ি প্রসাদ, খাওয়া দাওয়া, রাইস, এসব খাওয়া দাওয়া করেছি। তো এখানে দেখো স্প্রেটা কীরকম, এটা হচ্ছে আমি প্রথমে বুঝতে পারিনি যেটা আমি কীভাবে কী করে খুলবো, তারপরে ঘাটাঘাটি করার পরে
খুলতেই পেলাম যে কীভাবে কী করবো। দেখো আমার হাত থেকে আমার বাবু হচ্ছে নিয়ে নিলো, জুসটা নিয়ে নিল। আর এখানে দেখো স্প্রে আছে, একদম দারুণ স্প্রে। এর মধ্যে যেন তুমি হচ্ছে কোনো ভি মানে তেল হোক বা যাই হোক কিচ্ছু ভি জল টল স্প্রে তুমি এর মধ্যে রাখতে পারো, যদি এটা খেয়ে খালি হয়ে যায় তো এটা দরকারই চলে আসবে। আর তো এখানে যেন তোমাদেরকে একটা কথা বলার আছে, কি বলবো বলো তো। তা আমরা হচ্ছে যাব এখন ঘুরতে, এরোপ্লেন যাব না, এমনি ঘুরতে যাব। কোথায় যাব কোথায় যাব, দিদি কালীপুর যাব, মানে দিদা বাড়ি মানে আমাদের মামা বাড়ি যাব। তো মামা বাড়ি যাব, একটু পরেই বেরোবো, মানে এই দুপুরের খাওয়া দাওয়া করে করা তো হয়ে গেছে। আমার বাবু হচ্ছে খাচ্ছে না, সেই জিনিসটা ফেলে দিচ্ছে, তাই আমি খেয়ে নিয়েছি জোর করে, অল্প একটু কমাই দিই, তাই এই জন্য কমাই দিলাম অল্প একটু। আর এখানে দেখো রেডি হয়ে গেছি, এখন বেরোবো কালীপুরের জন্য। তো এখানে হচ্ছে আমার বাবু রেডি হয়ে গেছে, সিম্পল রেডি হয়ে গেছে। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা করবো, কালীপুর যাবো।